নমস্কার বন্ধুরা, অর্ঘ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। শীতকাল মানে আমরা ডেজার্ট হিসাবে হালুয়া খেতে ভীষণ পছন্দ করি। কম সময়ে কম উপকরণে বানিয়ে নেওয়া যায় এই সুস্বাদু হালুয়া। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি এখানে 750 গ্রাম গাজর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর এর খোলাগুলো আমি চেঁচে নিয়েছি আর বোটাগুলো কেটে দিয়েছি। এবার এটা আমি একটা গেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই মোট 750 গ্রাম গাজরের মধ্যে তিনজনের মতন হালুয়া তৈরি হবে। এইভাবে আমি প্রত্যেকটা গাজর গ্রেট করে নেব। গাজরগুলো সব আমি গ্রেট করে নিয়েছি। প্যান গরম করে আমি এখানে ঘি দেব। এটা আমি ঘিয়ে করব আর হাই ফ্লেমে দিয়ে আমি ঘিটা ভালো করে গলিয়ে নেব। এটা ঘিয়েই করবেন, ঘিয়ে করলে গাজরের হালুয়া খুব টেস্টি হয়। এবার আমি যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম সেটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে দিয়ে গাজরটা আমি ঘিয়ের সাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি 20 থেকে 25 মিনিট চাপা দিয়ে দিয়ে রান্না করে নেব, যাতে গাজরটা খুব সহজেই নরম হয়ে যায়। এটা অবশ্যই মাঝে মাঝে চাপা খুলে নেড়ে নিতে হবে, না হলে নিচে ধরে যেতে পারে। 25 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনাটা খুলে নেব, নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন গাজরটা অনেকটাই ভাজা হয়ে গেছে আর নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 500 ml লিকুইড দুধ, আমুল দুধ আমি দেব। হাই ফ্লেমে দিয়ে আমি আগে এই দুধ আর গাজরটা ভালো করে ফুটিয়ে নেব একবার। গাজর আর দুধটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। খোয়া ক্ষীর দিয়ে আপনারা গাজরের হালুয়া অনেক খেয়েছেন, লিকুইড দুধ দিয়ে আপনারা একবার এই গাজরের হালুয়াটা বাড়িতে বানিয়ে দেখবেন, এর স্বাদটা অসাধারণ হয়। দুধটা ফুটে গেছে, এবার আমি চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে 15 থেকে 20 মিনিট আমি রান্না করে নেব। মাঝে মাঝে আপনারা এটা নাড়াচাড়া করে নেবেন। চাপাটা খুলে নেব, নিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর খুন্তি দিয়ে এটা একটু গাজরটাকে চেপে চেপে ম্যাশ করে নিতে হবে। দেখুন একদম ঝুরো হয়ে গেছে আর গাজর একদম গলে গেছে। এর মধ্যে আমি 4 থেকে 5 চা চামচ চিনি দেব। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। চিনিটা দিয়ে ভালো করে ফের আরো একবার মিশিয়ে নেব। এর কালারটা দেখুন কত সুন্দর কালারটা এসছে। এবার আমি আরো 5 মিনিট চাপা দিয়ে চিনিটা যতক্ষণ না গাজরের সাথে মিশে যায় ততক্ষণ চাপা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে আমি রান্না করে নেব। ঢাকনাটা খুলে নেব। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। আর এর মধ্যে আমি কিছু কাজু বাদাম দেব। আমি এখানে 7 থেকে 8টা কাজু বাদাম নিয়েছি, আমি এটা দেব। আপনারা এখানে যে কোনো বাদাম দিতে পারেন আপনাদের পছন্দের মতো। এটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট আমি আবারও চাপা দিয়ে এটা রান্না করে নেব, যাতে কাজু বাদামের যে ফ্লেভারটা সেটা যেন হালুয়ার মধ্যে ছড়িয়ে যায়। 3 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনাটা খুলে নেব। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 3 টেবিল ছোট এলাচ গুঁড়ো করে আমি দিয়ে দেব, যাতে এর স্বাদটা আরও ভালো হয়। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার এটা আমি একটা প্লেটে তুলে নেব। দেখুন এর কালারটা কত সুন্দর হয়েছে।
আমি এই বাটিটাতে গাজরের হালুয়াটা তুলে নেব। খেতে অসাধারণ হয়, অবশ্যই বন্ধুরা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। গাজরের হালুয়াটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি। আমি কিছু কাজু বাদাম আধখানা করে আমি বাটির মধ্যে গার্নিশ করে দেব। আমার আজকে রেসিপি তৈরি হয়ে গেছে, গরম গরম পরিবেশন করব। আপনারা অবশ্যই বন্ধুরা বাড়িতে এটা বানিয়ে দেখবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে।